আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখানে আছেন আশা করছি সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কের পরিস্থিতি অনেকটাই বেটার বলা চলে। আবহাওয়াটাও বেশ সুন্দর, জুন মাস এখন সামার চলছে। স্ট্রিট যে মার্কেটগুলা সেগুলো বসতে শুরু করেছে। এটা একটা ফ্রাইডে ফার্মার্স মার্কেট বলা চলে। এভরি ফ্রাইডেতে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত মার্কেটটা বসে থাকে। এখানে সমস্ত ফ্রেশ ভেজিটেবল ফ্রুটস পাওয়া যায়, যেমন পেঁয়াজ, মিষ্টি আলু, ব্রোকলি, গাজর, স্কোয়াশ, বিভিন্ন রঙের স্কোয়াশ, যেমন ইয়েলো কালার, গ্রিন কালার, টমেটো, পার্সলি পাতা, আমাদের দেশীয় ধনে পাতা, কিউকাম্বার, বিভিন্ন স্পিনাস, তারপরে আমরা যেটা বিট বলে থাকি সেই বিট, এগুলি পাতাসহ আছে, রেডিস আছে, পেঁয়াজও আছে হালকা কালারের, বর্তমান কালারের এবং ডার্ক কালারের, পেঁয়াজ পাতা, ধনে পাতা, অ্যাসপারাগাস, তারপরে যেটাকে আমরা এটা কোলান্ডার, একটা স্পিনাস, এক ধরনের শাক, এই ফার্মাররা ফ্রেশ সমস্ত শাক সবজি ফ্রুটসগুলা সরাসরি ফার্ম থেকে নিয়ে আসেন। এখানে সুন্দর একটা উজ্জ্বল লাল কালারের স্ট্রবেরিও দেখতে পেলাম। আমাদের দেশে যেটা মটরশুঁটি বা এখানে যেটা বিন বলে সেই বিন, আপেল, সেটাও বিভিন্ন কালারের, লাইক গাঢ় লাল রঙের, মেরুন কালারের, গ্রিন কালারের বা হালকা যেটা মিক্সড কালার বলে সেরকম কালারের। এছাড়াও আরও সাইডে আমি দেখতে পেলাম পিস ফল, এক কথায় নানান ধরনের ফল ভেজিটেবল নিয়ে এই ফ্রাইডে স্ট্রিট মার্কেটটা আজকে বসেছে। এখানে আগেই বলেছি এভরি ফ্রাইডেতেই বসে, অনেকদিন পর পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে আজকেই প্রথম ওরা বসলো। এই মার্কেটটা সামারেও বসে আবার উইন্টারেও বসে। এছাড়াও এখানে অনেক অর্গানিক জিনিসপত্র পাওয়া যায়, এর মধ্যে যেমন একটা হলো ডিম। নর্মাল দোকানে যে দামটা থাকে অর্গানিক জিনিসের দামটা তার থেকে একটু বেশি থাকে এবং এটাই স্বাভাবিক। ডিম ছাড়াও এখানে বিভিন্ন রঙের হানি দেখা যাচ্ছে, কিছু আছে লিকুইড এবং কিছু আছে র। লিকুইডগুলোর দামও স্টোর থেকে এখানে একটু বেশি থাকে যেহেতু ইনঅর্গানিক, আর যেটা র সেটাও বিভিন্ন সাইজের বোতল আছে, ছোটোটার দামটা একটু স্বাভাবিকভাবেই কম এবং বড়টা যেটা সেটা মোর দেন $20, যেটা ছোট সেটা আমি দেখলাম $10 এবং যেটা সামনে দেখা যাচ্ছে বড়টা ওইটা $20 something ও আমাকে বললো আর কি। বেশি দাম বলে যে লোকজন কিনছে না সেটা কিন্তু না, যেহেতু রাস্তার পাশে এবং অনেক দিন পর এই মার্কেটটা শুরু হয়েছে, আর আমরা সবাই জানি যে এখানে যাই পাওয়া যায় শাক সবজি বা হোমমেড ফুড সব কিছুই ফ্রেশ থাকে এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়, যার জন্য লোকজন একটু দাম দিয়ে হলেও এখান থেকে এই সমস্ত জিনিসগুলো কিনে থাকেন। তো সেরকমই এতদিন পর এই সামারে আজকেই প্রথম এই ফ্রাইডে স্ট্রিট মার্কেটটা, ফার্মার্স মার্কেটটা শুরু হওয়াতে যারা দেখছে এগিয়ে যাচ্ছেন, জিনিস দেখছেন, দাম করছেন, অনেকে কিনেও নিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে এই মার্কেটটা সম্পূর্ণ সাইডওয়াকটাতে ভরে যাবে এবং আরও বিভিন্ন রকমের সবজিও আসবে, অনেক কিছুই আসবে এবং তখন লোকজন প্রচুর হবে। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।